Assalamu alaikum. This is Aminul Islam Salman. Welcome back Technology Plus. Brand new video niye abar apnader majhe hajir holam. Ajke ami apnaderke dekhabo Xiaomi ba MI router 4C 3C je gulo MI router er admin password apni kibhabe change korben. Shejono obosshoi protome apnar phone e MI router ta connect thakte hobe. Connect thakar por apnar phone er je kono ekta browser tobe ami bolbo Chrome browser hole sobcheye best hobe. আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার না থাকে আপনি ডাউনলোড করে নেবেন তারপর আপনি কি করবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে যে অ্যাড্রেস বার আছে আমরা মাঝে মধ্যে আইপিগুলা চার্জ বারে গিয়ে চার্জ করি আপনার থেকে উপরে এখানে একটা দেখেন চার্জ অর টাইপ ওয়েব অ্যাড্রেস বার যেটা এখানে আপনার থেকে কি করতে হবে আইপিটা লিখতে হবে তো ব্র্যান্ড নিউ এমআই রাউটার বা পুরনো এমআই রাউটার ডিফল্ট যে আইপিটা সেটা হচ্ছে 192.168.31.1 মাঝে মধ্যে হয়তো আইপিটা কাজ নাও করতে পারে কিছু কিছু ক্ষেত্রে আইপিগুলো চেঞ্জ হয় যদিও আপনার আইপি কাজ না করে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে সাজেশন দিয়ে দিব যে আপনার আইপিটা কি আপনি কিভাবে বের করবেন তারপর আপনি কি করবেন আইপিটা লেখার পর আপনি আপনার কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন এন্টার ক্লিক করার পর হবু আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল যে অ্যাডমিন পাসওয়ার্ড আজকে আমি আপনাদের দেখাবো অনেকখানে আপনার থেকে চাইতেছে প্লিজ ইন্টার দা রাউটার ম্যানেজমেন্ট পাসওয়ার্ড তখন কথা হচ্ছে এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন আপনার রাউটার যদি আপনি সেট আপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন আপনার অ্যাডমিন পাসওয়ার্ড কি আর যদি আপনি সেট আপ না করে থাকেন তাহলে আপনার রাউটারটা যেই সেট আপ করে দিছে তার থেকে আপনি কি করবেন অ্যাডমিন পাসওয়ার্ডটা নিয়ে নেবেন আমি আরেকটা কথা বলে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এমআই রাউটারের যখন আপনি ফার্স্ট টাইম সেট আপ করবেন তখন ফার্স্ট টাইমে অনেক আমরা যারা নতুন নতুন রাউটার সেট আপ করি আমরা সেটা জানি না তো এমআই রাউটারে হয় কি প্রথমের ওয়াইফাই পাসওয়ার্ড যেটা সেটাই হয় অ্যাডমিন পাসওয়ার্ড মানে ফার্স্ট টাইমের আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যেটা থাকবে সেটাই অ্যাডমিন পাসওয়ার্ড থাকে 18% ক্ষেত্রে আর 20% ক্ষেত্রে অনেকে মানে আলাদাভাবে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেয় তো যাই হোক আপনি যে কোনো প্রকার আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা নেবেন যে সেট আপ করছে ওর থেকে বা আপনি যদি জানেন তাহলে তো ভালোই হবে তারপর আপনি কি করবেন আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর আপনি এখানে একটা তীর চিহ্ন যেটা আছে তীর চিহ্নটাতে জাস্ট আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা চলে আসবে আমি আগে একটা কথা বলে নিচ্ছি আমার এই রাউটারটা চাইনিজ ভার্সন সেজন্য মাঝে মধ্যে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের আসতে পারে এখানে আপনাদের টেনশন করার কোনো কিছু নাই সবগুলোর সেটিং একই রকম একই সিস্টেমে আসবে যাই হোক আপনার সামনে ইন্টারফেসটা আসার পর আপনি এখান থেকে কি করবেন কমন সেটিং নামে একটা অপশন আছে আপনি জাস্ট কমন সেটিং এ ক্লিক করবেন কমন সেটিং এ ক্লিক করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা চলে আসবে আপনি এখান থেকে সিকিউরিটি সেন্টার নামে যে অপশন আছে আপনি সিকিউরিটি সেন্টারে আপনি ক্লিক করবেন সিকিউরিটি সেন্টারে ক্লিক করার পর এখানে দেখেন চেঞ্জ ম্যানেজমেন্ট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে একেবারে নিচে আপনি দেখতেছেন আশা করি তো এখন এখান থেকে আপনি কি করবেন আপনার যদি আপনি অবশ্যই রাউটারে অ্যাক্সেস যখন আপনি করছেন আপনি অবশ্যই আপনার অ্যাডমিন পাসওয়ার্ড জানেন এখানে আপনার থেকে প্রথমে উপরে যেটা চাইবে সেটা ওল্ড পাসওয়ার্ড তো আমার ওল্ড যে পাসওয়ার্ড সেটা ছিল আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড তো 00998888#। তো আমি আমার ওল্ড পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি আপনারটা যে ওয়াইফাই পাসওয়ার্ড থাকবে তেমন না আপনারটা হয়তো যদি চেঞ্জ করে থাকে বা ডিফারেন্ট কিছু দিয়ে থাকে সেই অ্যাডমিন পাসওয়ার্ড টোটাল কথা আপনি যেটা দিয়ে ঢোকছেন সেটাই এখানে দিবেন ওল্ড পাসওয়ার্ডে তারপর আপনি নিউ পাসওয়ার্ডে এমআই রাউটারের ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এমআই রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা সিম্বল ইউজ করতে পারবেন না সর্বনিম্ন আপনি আটটা অ্যাডমিন পাসওয়ার্ড ইউজ করার চিন্তা ভাবনা কারণ আটটা তো সেই ক্ষেত্রে আমি দিতেছি যেমন ধরেন আমার নাম হচ্ছে সালমান SLMN সালমান 1234 আপনি চাইলে আপনার যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন আপনার যা মন চাপে তাই ইউজ করতে পারেন তবে আটটা দেওয়ার চিন্তা ভাবনা করেন কারণ বেশিরভাগ এমআই রাউটারে আটটা না দিলে ঝামেলা করে আপনার আটটা পাসওয়ার্ড দিবেন এমআই রাউটার আটটা পাসওয়ার্ড সারা ক্যাচ করে না তারপর আপনি কি করবেন এটা দেওয়ার পর আপনি জাস্ট এখানে কি করবেন এই যে সেভে ক্লিক করে দিবেন ওকে সেট সাকসেসফুল কনফার্ম হয়ে গেছে আমার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি আপনার এমআই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন তো এটা আমারটা যে চেঞ্জ হচ্ছে সেটার একটা আমি ডেমো আপনাকে দেখাই দিই জাস্ট আমি এখানে কি করব উপরে হোমে ক্লিক করে জাস্ট আমার রাউটারটাকে আমি লগ আউট করে দিব ওকে আমার রাউটারটা লগ আউট হয়ে গেছে এখন আমি এখানে কি করব যে আমার যে পাসওয়ার্ডটা যে অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আমি এখন দিছি সেটা দিয়ে আমি আগের পাসওয়ার্ড যেটা যেটা দিয়ে ঢুকছি সেটা দিব না আমি এখন যেটা নতুন করে দিছি জাস্ট আমি সেটা দিব এসে LMAN সালমান 1234 দিয়ে জাস্ট আমি লগ ইনে ক্লিক করব ওকে তো তার মানে দেখছেন যে আমার অ্যাডমিন পাসওয়ার্ড যেটা সেটা একদম সহজেই চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলেও আপনার এমআই এর যে কোনো মডেল রাউটারটা আপনি এভাবে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তারপর যদি আপনারা না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ